দ্বিতীয় টপিকটা জামাইকে পুত্র রূপে কিভাবে বরণ করা যায় বাঙালি পরিবারে। তোমাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই কিভাবে ছেলের মতন করে রাখা যায়, মেয়ের জামাইকেও ছেলে করে রাখা যায়। আমি একটু একদম বাস্তব চিত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তো কিছু করতেছি না, মাই করছে। তো সামান্য দেখো, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের বার্থডে উপলক্ষে ওদের মনে থাকে, ওদের মনে থাকে আমার মেয়ে এবং মেয়ের বরদের, মানে মেয়ের জামাইদের মনে থাকে আমাদের কবে বার্থডে, কবে ম্যারিজ অ্যানিভার্সারি, সব কিছু মনে থাকে। ওরা যতদূর সম্ভব দূরে থাকে, তো যতদূর সম্ভব ওরা কিন্তু মানে মেনটেন করতে চেষ্টা করে, দূর থেকেও হলেও একটা ছোট্ট একটা আনন্দের উপহার আমাদেরকে গিফট করে। ওরা খুব সুন্দর করে আমাদেরকে এনজয় করায়। তো এই ক্ষেত্রে আমি প্র্যাকটিক্যাল আমি বলছি, আমি আর অন্যদের কথা জানি না। হ্যাঁ, এমনও হয়, আমি মিষ্টি কথাগুলো শুনেছিলাম, মিষ্টি কথাগুলো ঠিক আছে, যে অনেক সময় দেখা গেছে যে মেয়ের জামাইরা একটু অন্যরকম থাকে, হতে পারে সবাই তো আর একরকম হয় না। তা আমার যে হবু এবার, যেমন তার মানে আমার কর্তার বার্থডে আমরা কিছুই জানি না, ও সেলিব্রেট করে ফেললো, তো মানে সব কিছু ওর উদ্যোগেই হয়েছে, কী কী হবে কী আসল বিষয় কিন্তু আমরা এনজয় করতে পারি না একমাত্র ওর শরীর খারাপের জন্য। তো এদিক দিয়ে আমি বলবো যে আমার মানে ভাগ নেই, আমি ভাগ করতে পারিনি, ছেলে হলেও ওরা, মেয়ের জামাই হলেও ওরা একই, আমি যতটুকুই বলতে পারি। আর প্রত্যেকেই আমার মনে হয় এরকমই আজকাল দিনের, তেমন কোনো অসুবিধা নেই বলেই আমার মনে হয়, আমার যত পরিচিতি আছে প্রত্যেকেরই দেখেছি এরকমই করে। আমার ভাসুরের মেয়ের বড় কিন্তু এরকমই, আমার শ্বশুর মানে ভাসুর জায়ের জন্য ভীষণ ভীষণ তার একটা দায়িত্ব এবং কর্তব্য বোধ আছে দেখি। তো আজকে আর বেশি মানে বাড়াই না, মনের পরিস্থিতিও ভালো না, ওর শরীরটা খুব খারাপ গো। তো রাখছি, সবাই ভালো থেকো, আমি ভালো আছি, ভালো আছি বলতে মানে আমি একটু সুস্থ হয়েছি, এবার ওর অবস্থা একটু খারাপ, আর আমার এলোমেলোও অসুস্থ হয়ে পড়েছে। তোমাদের সবাইকে এতগুলো আদর দিয়ে এখানে শেষ করছি, বাই।